নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো শিঙি মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোল দেখো এখানে তিনটে আমি শিঙি মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি শিঙি মাছগুলোকে আগে মেরে দেব। না হলে কিন্তু কাটা ফুটিয়ে দেবে দেখতেই পেয়েছ আমি কিভাবে মারলাম শিঙি মাছগুলোকে মাথার মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে শিঙি মাছগুলোকে মেরে দিলাম এবার এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর একদিকে আমি একটা প্লেটের মধ্যে আলু পেঁপে গাজর বরবটি কাঁচকলা লাউ শাক আর কুলেখাড়া সমস্ত সবজি কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো আমি এই সবজিগুলোই দিলাম এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আর দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ পাঁচ আর একটি কাঁচা লঙ্কা ফোড়ন খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজিগুলো আলু পেঁপে গাজর বরবটি যে সমস্ত সবজিগুলো আছে সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি এটা ভাজা চলবে না খুব বেশি যদি ভাজা হয় তাহলে এর গুণটা চলে যাবে দেখো হালকা করে এটা নাড়াচাড়া করে আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি লাউ শাকটা কেটে রাখা যে লাউ শাকটা লাউ শাকের কিন্তু ডগটা দিয়েছি আমি দেখতেই পাচ্ছ একদম ডগের দিকটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো খুবই সামান্য আর এখানে আদা বেটে রেখেছিলাম একদম হাফ চামচ মতো সেই হাফ চামচ আদা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেবো আমার এই ছোটো ছোটো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি এখানে জল জলটা খুব বেশি করেই দেব জলটা একদম কম দেয়া চলবে না কারণ এই ঝোলটাই উপকার দেখো বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুন দিতে করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে যে কুলেখাড়া শাকগুলো রেখেছিলাম সেই কুলেখাড়াগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর দিয়ে দিচ্ছি শিঙি মাছটা শিঙি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম শিঙি মাছটা কিন্তু আমি আর ভাজলাম না শিঙি মাছটা কাঁচা দিচ্ছি ভেজে নিলে এর গুণটা চলে যাবে সেই জন্য আমি এখানে কাঁচা ব্যবহার করছি দেখো কাঁচা শিঙি মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হচ্ছে এবার পনেরো কুড়ি মিনিট পর আমি এটার ঢাকনাটা খুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে দেখো ঝোলটা ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঝোলটা যদি মনে হয় কমে গেছে তাহলে সামান্য পরিমাণে তোমরা এখানে একটু জল অ্যাড করতে পারো আলু আর পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে বাকি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো সামান্য পরিমাণে আমি এখানে একটু জল অ্যাড করেছি ঝোলটা খুব কমে গিয়েছিল বলে এবার এটা একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও বন্ধুরা আর কেমন লাগে আমায় কমেন্ট করে জানিও রোগীদের পক্ষে এটা খুবই উপকারী আর বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুবই উপকারী এটা আমি নামিয়ে নিলাম এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও আজকের মতো এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে